শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়ে নামিবিয়া চমক সৃষ্টি করেছিল এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে। সেই নামিবিয়াকে 5 উইকেটে হারিয়ে নেদারল্যান্ডস সুপার 12-এর পথে অনেকটাই যেন এগিয়ে গেছে। দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্পেশাল টি টোয়েন্টি এক্সট্রাতে। আপনাদের সঙ্গে আছি এস এম আব্দুস শাকুর। আজও আমাদের এই সরাসরি সম্প্রচারে দুজন প্রিয় অতিথি রয়েছেন, শুরুতেই তাদেরকে স্বাগত জানাতে চাই। রয়েছেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, স্বাগত জানাচ্ছি আপনাকে। রয়েছেন ক্রীড়া সাংবাদিক নাজমুল তপন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনি যুক্ত থাকতে পারবেন আমাদের সঙ্গে, এবং যারা ইতিমধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তারা যেমন জানেন, ঠিক নতুন করে যারা যুক্ত হয়েছেন আপনাদের জ্ঞাতার্থে জানাই, আমাদের সঙ্গে থাকা যাবে অনেকগুলো মাধ্যমে। স্ক্রলে দেখানো যে ফোন নাম্বার, সেখানে ফোন করে অতিথিদের কাছে কোনো কিছু জানতে চাওয়া, তার উত্তর, ঠিক একই সঙ্গে মতামত জানাতে পারেন। বাংলাদেশ নিয়ে কথা হতে পারে, এবারের ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা হতে পারে, ঠিক একই সঙ্গে আজকে থেকে আমাদের এই পর্ব থেকে যুক্ত হচ্ছে আপনাদের জন্য কুইজ। এবং আমরা সেই আমাদের অনুষ্ঠান পুরোপুরি দেখলে আপনারা দেখতে পারবেন যে কুইজটি আপনাদের জন্য অপেক্ষা করছে, এবং সেই কুইজের বিজয়ী হয়ে এই অনুষ্ঠানে কিন্তু সরাসরি যুক্ত হওয়ার সুযোগ থাকছে আপনাদের জন্য। আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল, সব জায়গাতে কিন্তু আমরা আছি। এই আয়োজন নিয়ে আমরা আমাদের আজকের এই আড্ডা শুরু করতে চাই। বলিম ভাই, আজকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের তৃতীয় দিন, ইনফ্যাক্ট প্রথম পর্বের খেলা চলছে, এবং এখান থেকে 4টা দল সুপার 12-এ যাবে। আমরা বলছিলাম যে শুরুতে চমক দিয়ে শুরু হয়েছে ওয়ার্ল্ড কাপ। গতকালকে আমরা দেখেছিলাম উইন্ডিজকে হারিয়ে স্কটল্যান্ড, এই চমকগুলো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খুব হরহামেশাই দেখা যায়। এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা কেমন হতে যাচ্ছে আসলে? চমক তো অবশ্যই, কিন্তু এটা আমার কাছে মনে হয়, যেহেতু আমি বাংলাদেশি প্লেয়ার বা বাংলাদেশ দল ওয়ার্ল্ড কাপে খেলছে, বাংলাদেশ জন্য এটা মানে অ্যালার্মিং সাইন। কেন, আপনি আপনার মাথায় রাখতে হবে আপনার ইন্টারন্যাশনাল লেভেলে আপনাকে এভরি ডে আপনাকে ইম্প্রুভ করতে হবে। রাইট, যদি বাংলাদেশের মতো দল থাকে, যেমন অস্ট্রেলিয়া দল চ্যাম্পিয়ন হয়েছে, হয়তো কোনো এক বছর চ্যাম্পিয়ন না হয়ে আবার সারা ক্যালেন্ডার রিকভার করে, আমাদের ওই রিকভারটা খুব কম হয়েছে। আমরা ভালো ক্রিকেট খেলেছি ওডিআইয়ে, তো ওই একটা জায়গায় কোয়ালিফাই রাউন্ডে যে ওয়েস্ট ইন্ডিজের মতো দল, শ্রীলঙ্কা সাম্প্রতিক এশিয়া কাপের চ্যাম্পিয়ন, দ্যাট মিন্স এটা কিন্তু এমন না যে মানে ফ্লুকে জয়লাভ করেছে, একটা বড় ব্যবধানে কম্প্যাক্ট ক্রিকেট খেলেছে। দুইটা দলে ওয়েস্ট ইন্ডিজ 40 রান প্লাস হেরেছে, শ্রীলঙ্কা 50 রান প্লাস হেরেছে। তো ওই জন্যই বলছি টি টোয়েন্টি একটা এমন ফরম্যাট, দুইটা ব্যাটসম্যান খেললেই বা দুইটা বোলার যদি বলিং করে এক্সট্রা অর্ডিনারি, যেমন আজকেই আপনি হল্যান্ডের যে বলারটাই কিন্তু 121 রানে গুটিয়ে দিয়েছে, ওই জায়গাটা উনি ম্যান অফ দ্য ম্যাচ। তো ওইটাই বলছিলাম, আমার কাছে মনে হয় স্টিল ওয়ার্ল্ড কাপ অন, যেহেতু এই টাইপের দল যখন এই টাইপের ভালো খেলে, কারণ যেহেতু এর আগে কিন্তু এটা মাইন্ড গেম ছিল, এখন কিন্তু মাইন্ড গেমটা স্ট্রং মাইন্ড গেম হচ্ছে। কেন, বিকজ আগে যেমন আমরা পাকিস্তানের সাথে খেলতাম, আমরা খেললেই খুশি যারা আইসিসি লেভেলে খেলতো, বাংলাদেশ কেনিয়া এরকম ছিল, কিন্তু এখন কিন্তু যেহেতু এত ইনফরমেশন ফর আইটির উপরে, তো সবাই এত খেলা দেখে যে কোনো তো মাইন্ডে সেট আপ থাকে, এই বলারকে আমি দেখছি বা খেলছি বা কোয়ালিটি উইকেট, তো ওই 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 আজকে ওরা ইম্প্রুভ করার কারণটাই মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এই টাইপের, যে শ্রীলঙ্কাকে আপনি এসে শ্রীলঙ্কা কোয়ালিফাই খেলতে হচ্ছে বা ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কোয়ালিফাই খেলতে হচ্ছে, ওই কোয়ালিফাই টিমগুলো অনায়াসে পরাজিত করেছে, এটা কিন্তু একসময় ছিল চমক, কিন্তু এখন কিন্তু অনেক টাফ টাইম যায়। বাংলাদেশ টেস্ট খেলে আমরা কিন্তু মানে কষ্ট করে কিন্তু আমরা কোয়ালিফাই করি বা কোয়ালিফাই করেছি আগে, তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় নো ডাউট টি টোয়েন্টি অলওয়েজ চার্মিং জন্য বা গ্লোবালি এত ইম্পর্টেন্ট পেয়েছে, যেহেতু এনিবডিজ গেম, শেষ পর্যন্ত বলা যায় না, তো ওই ওই জন্য এক ওভারে খেলা চেঞ্জ হয়ে যায়, দুই বলে খেলা চেঞ্জ হয়ে যায় 18 দলে, তো ওই জন্য এত একটা গ্ল্যামার পেয়েছে মানে গ্লোবালি। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় যে আমরা ওইভাবে ইম্প্রুভ করতে পারি নাই, তো যেটা আপনি আপনার কথায় আসি যে এটা অবশ্যই একটা চমক, কিন্তু বাংলাদেশের জন্য এটাও ওয়ার্নিং আমার কাছে মনে হচ্ছে, কারণ বাংলাদেশকে কিন্তু এই বড় স্টেজে বাংলাদেশকে ভালো ক্রিকেট খেলতে হবে, কারণ বড় স্টেজে আপনি ভালো খেললে হয় কি, আপনি অন্যগুলো আপনি আপনাকে রিকভার করবে, পুরো ক্যালেন্ডার খুব ইম্পর্টেন্ট, কাদের পুরো ক্যালেন্ডারে কি খেলছেন, বাট যখন আপনি ওয়ার্ল্ড কাপ স্পেশাল টুর্নামেন্ট বা এরকম ওয়ার্ল্ড কাপের মতো জায়গা হয়, সেটা আরো অনেক বিশেষ কিছু, তাহলে আপনার আপনার পাবলিকের দিক দিয়ে বলেন, স্পন্সরের দিক দিয়ে বলেন, আইসিসির সঙ্গে বার্গেনিং করা বলেন, তো এটা অনেক প্লাস পয়েন্ট হয়, কারণ ওয়ার্ল্ড কাপ এশিয়া কাপ এই টাইপের হয়তো অন্য সিরিজগুলো না দেখলেও এগুলো কিন্তু মানুষ ফলো করে, তো এটা জন্য খুব ইম্পর্টেন্ট হয় বাংলাদেশের জন্য। হ্যাঁ, সাম্প্রতিক সময় বাংলাদেশের মানে ভালো অবস্থানে নাই বাংলাদেশ মানসিকভাবে পারফরমেন্স বাদে, তো যদি আমার কাছে মনে হয় যে এটা এই এদেরকে বেস করে যে বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপটা যেহেতু টি টোয়েন্টি বলে যখন তখন ফিরে আসতে পারে, ফর্ম বলেন বা দলের পারফরমেন্স বলেন, একটা ভালো একটা সুযোগকে বাংলাদেশ একটা ভালো শো করে, ইজ নট ইজি, ভেরি টাফ,
অস্ট্রেলিয়া খেলা হচ্ছে, বাট আমার মনে হয় এটা বাংলাদেশের প্লাস পয়েন্ট হবে। যদি বাংলাদেশ এরকম বাংলাদেশ চমক দেখাবে না, বাংলাদেশ ভালো খেলাটাই স্বাভাবিক। ওকে, আসলেই তাই। আমরা বলছিলাম যে নেদারল্যান্ডস বুঝি সুপার টুয়েলভে চলেই গেছে, কিন্তু একদমই অফিসিয়ালি বলার সুযোগ নেই। দুটি ম্যাচ তারা জিতেছে বটে, কিন্তু অনেক হিসেব নিকেশ বাকি থাকে, এই হিসেব নিকেশগুলো নিয়ে বেশি কাজ করেন। নাজমুল তপন, আপনার কাছে জানতে চাইবো যে কি কি হিসেব আছে আসলে, নেদারল্যান্ডস কি শেষ পর্যন্ত সুপার টুয়েলভে যাচ্ছে, নাকি এই গ্রুপ থেকে তারও আটকে থাকার একটা সম্ভাবনা আছে? যদি জাস্টা যদি সুপার টুয়েলভ খেলে, সেক্ষেত্রে বাদ পড়ে কে? শ্রীলঙ্কা, বা মানে আসলে এখন যেটা হয়েছে কি যে সম্ভবত আরব আমিরাত সবগুলো ম্যাচই হারবে, এভাবে বলা উচিত না। তারপরে আমরা ধরে নিচ্ছি যে আরব আমিরাত যদি সবগুলো ম্যাচ হারে, তিনটা দলেরই পয়েন্ট হয় কত? চার। মানে যদি শ্রীলঙ্কা সবগুলো জেতে দুটো করে, সেক্ষেত্রে রান রেট খুব গুরুত্বপূর্ণ হবে। এখনই বলা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু রান রেটটা, আপনি যে শ্রীলঙ্কা প্রথম ম্যাচটা 55 রানে হেরে গেছে, সেটা কিন্তু এবং অল আউট হওয়া একটা দল, চাপে থাকবে কি শ্রীলঙ্কা? না, শ্রীলঙ্কা তো ডেফিনেটলি চাপে থাকবে, শ্রীলঙ্কার মতো দল। আমাদের এই সাবকন্টিনেন্টে লাস্ট 20 ইয়ার্সে লঙ্কান না সব থেকে ধারাবাহিক, তো সেরকম একটা দল যদি পাপিস লাই, তো ভারত পাকিস্তান কিন্তু অনেক সময় দেখা যায় যে 2007 যেমন ভারত প্রথম রাউন্ড থেকে ওয়ার্ল্ড কাপ বিদায় দিল, পাকিস্তানকে আমরা আয়ারল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে দেখেছি। লঙ্কানদের কিন্তু এই জাতীয় এটা মানে ওদের একটা ধারাবাহিকতা আছে, তো লঙ্কানরা যদি পাপিস লাই তো এটা এটা খুবই, যেটা হচ্ছে বাংলাদেশের জন্য অ্যালার্মিং না, শুধু এশিয়ান দলগুলোর জন্য যেটা অ্যালার্মিং। আর আরব আমিরাতকে পাবে তো লঙ্কানরা? হ্যাঁ, এই যে আজকে যে কিছুক্ষণের মধ্যে যে ম্যাচটা শুরু হবে সেখানে শ্রীলঙ্কা ভার্সেস, তো সেখানে দেখা যাবে যে রান রেট বের করে নেবে। আর লঙ্কানরা হাইলি পেশাদার, আমি আমাদের সাবকন্টিনেন্টে হয়তো ভারত একটু বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে ওয়ার্ল্ড কাপ, কিন্তু যদি পেশাদারিত্বের কথা বলি লঙ্কানরা আমাদের সাবকন্টিনেন্টে সব থেকে বেশি পেশাদার। হ্যাঁ, এবং তারা তিনবার ফাইনাল খেলেছে টি-20 ওয়ার্ল্ড কাপে, ঢাকার মাঠে চ্যাম্পিয়ন হয়ে গেল। হ্যাঁ, 2014 সালের যেটা আমরা আয়োজন করেছিলাম এককভাবে, সেখানে তারা চ্যাম্পিয়ন হচ্ছে। যে সাঙ্গাকারা আর মাহিলার যে ব্যাটিংটা ছিল, মানে খুব ক্রাই উইকেটে বল আসছিল, 160টা ছিল বোধহয় ভারতের, ওই রান চেস করতে গিয়ে মানে খুব ডিফিকাল্ট উইকেট ছিল, যা খুব ভালো বলতে। এখানে এখানে একটু রিলেট করি যে এশিয়া কাপে যেভাবে শুরু করেছিল আফগানিস্তানের সাথে, খুব বাজেভাবে হেরে শুরু করেছিল কিন্তু এই শ্রীলঙ্কা, এবং শেষ পর্যন্ত সেই শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়ে গেল সবাইকে হারিয়ে। শ্রীলঙ্কার আজকে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এই ম্যাচটা যখন খেলতে নামছে, ঠিক তার ডু অর ডাই, এই ম্যাচটা কোনোভাবে যদি তারা পাপিসলে হেরে যায়, টি-20 তো এনিবডিজ গেম হতেই পারে, তাহলে কিন্তু আর কোনো সুযোগ শ্রীলঙ্কার জন্য থাকছে না। ফলে পুরো প্রেশারটা নিয়ে কিন্তু আজকে শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলতে নামবে, সেক্ষেত্রে কীভাবে প্রেডিক্ট করছেন? এশিয়া কাপের থেকে আমি মনে করি না যে এটা এটা টাফ সিচুয়েশন। এশিয়া কাপের দলগুলো বড় বড় দল ছিল, আর এটা চমক কোনো স্ট্যান্ডার্ড না। আমি আবারও বলি, চমক কিন্তু কখনো কোনো মান নির্দেশ করে না। লঙ্কানরা অনেক এগিয়ে আছে, আর ক্রাইসিসে লঙ্কানরা অনেক ভালো খেলে, যেহেতু খুবই হাইলি পেশাদার দল, ওদের ক্যালকুলেশন মাথায় নিয়ে নামবে যে ওই যে 50 রান, দেখা যাবে যে 60-70 রানের একটা, বা হয়তো 7-8 ওভার আগে ম্যাচ শেষ করলো, অথবা আগে যদি ব্যাটিং করে 60-70 রান দিয়ে এটা কভার করে ফেলবে লঙ্কানরা। আর দু দলের যে মানের যে পার্থক্যটা আছে সেটা আসলে অনেক, আর শুরুর দিকে একটু আপসেট বেশি হয়। আমি যদি টোটাল ওয়ার্ল্ড কাপের একটা অ্যানালাইসিস করি, প্রথম ম্যাচটা এরকম হয়ে যায়। আরেকটা বিষয় যে আমি আমাদের এই হঠাৎ করে অস্ট্রেলিয়ায় খেলা, তো অস্ট্রেলিয়ার কন্ডিশনটা আমাদের জন্য খুব মানে ফেভারেবল না। মানে আমাদের বলতে কি শুধু আমরাই না, পুরো এশিয়ার কথা, সাবকন্টিনেন্টের কথা বলছি, এই ভার্সেস এশিয়া ভার্সেস আমি আদার্স, তো এক্ষেত্রে আমরা অনেক বেশি এশিয়াতে খেলেছি, দুবাই খেললাম, এবং এটা বাংলাদেশ দল যখন দুবাইয়ে গেল প্র্যাকটিস ম্যাচ খেলতে, তখন কিন্তু এই কথাটা উঠেছিল যে এটা আমাদের কী উপকারে লাগবে, যে অস্ট্রেলিয়ার একটা বিরুদ্ধ কন্ডিশন, আমাদের জন্য তো বিরুদ্ধ কন্ডিশন, আমরা এখান থেকে খেলে অস্ট্রেলিয়া গেলে এটা খুব কাজে লাগবে কিনা, তখন এটা কিন্তু খুব সদ উত্তর বা খুব ভালো ব্যাখ্যা কিন্তু বিসিবি দিতে পারেনি। আর যতদূর মনে পড়ে সুজন ভাই, মানে নিজামুদ্দিন যদি সুজন সিও, উনি বলছিলেন যে যে না, ওইখানে প্র্যাকটিস সুবিধা অনেক ভালো, বা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড এটা আছে সেটা আছে, কিন্তু এইটা সুনির্দিষ্টভাবে বলেননি যে এই অভিজ্ঞতাটা আমাদের খুব বেশি কাজে লাগবে। আমার এই কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়াটা একটা সমস্যা হচ্ছে। যেমন পাকিস্তানকে দেখলাম কালকে প্র্যাকটিস ম্যাচে খুব বাজেভাবে এ করলো, তো পাকিস্তান কিন্তু অনেক ভালো দল। কিন্তু ইন্ডিয়া দেখেন না, যে আপনি বলছিলেন যে যেটা বেলিম ভাই বলছিলেন যে দুই বলেই কিন্তু অনেক কিছু সম্ভব। মোহাম্মদ শামি কালকে শেষ ওভারে যা করলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে, এবং এক ওভারে 4 উইকেটে একটা রান আউট সহ 3 উইকেট নিলেন তিনি, ম্যাচটা কিভাবে জিতে গেল ইন্ডিয়া? ইন্ডিয়া কিন্তু আবার এই ধরনের কন্ডিশনগুলোতে, আমরা যদি এশিয়ার মধ্যে টিমগুলোর কথা বলি, তাহলে তাদের কিন্তু মোটামুটি ভালো পারফর্ম করার এক্সপেরিয়েন্স আছে। আরো ভালো বলতে পারবেন টেকনিক্যাল বিষয়ে, ইন্ডিয়া যেটা হয়েছে যে প্রচুর মাঠ আছে যেগুলো ফাস্ট বোলারদের, ইনফ্যাক্ট মোহালির উইকেট এটা তো আমি বলতে পারি ওয়ার্ল্ডের সব থেকে ফাস্টেস্ট উইকেটদের একটা,
তো ভারত ওই জায়গাটা কভার করে ফেলেছে, সব ধরনের কন্ডিশনে মানে ভালো খেলা যায় সেভাবে নিজেকে তৈরি করেছে, রপ্ত করেছে সেই বিদ্যাটা। তারপরেও আর সামির ম্যাজিক, এটা তো রোজ রোজ হবে না, সামিকে এক ওভার বল প্রতিদিনই কিরকম হবে যে একবার এক ওভার বোলিং করলে এই ঘটনাগুলো কিন্তু ওয়ার্ল্ড কাপে আমরা অনেক দেখি, এরকম অনেক দৃশ্য আসবে, হ্যাট্রিক হবে হয়তো, তো সার্টেন একটা আমাদের মানতাক মানে একটা স্বাভাবিক একটা ব্যাপার, সামিরটা অসাধারণ ছিল, অসাধারণ স্পেল তো রোজ রোজ হবে না, চাইলি ওয়াসিম আকরামের 99-এর ওই যে যে ক্রিস লুইস আরিয়াকে যে আউটটা করলেন ওয়ার্ল্ড কাপ হিসেবে, সরি 92-তে ওয়াসিম আকরামের ওই যে ক্রিস লুইস আর ইয়েটা অ্যালাল্যাম 35 সালে ছিল অ্যালাল্যাম, তো ওই ওই দুইটা উইকেটে কিন্তু ম্যাচটা চেঞ্জ করে দিল। এই জাতীয় চেঞ্জটা আসলে রোজ রোজ হয়, রোজ রোজ হবে না, তবে বিশ্বকাপে অনেক রকমের দেখার মতো দৃশ্য হবে যেগুলো আমাদেরকে আন্দোলিত করবে, আমরা বিনোদিত হব, আমাদের আলোচনা চলবে। আমরা একটা ছোট বিরতিতে যেতে চাই। দর্শক, বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে নিই যে আজকের এই পর্বের জন্য একটা কুইজ, এবং সেই কুইজটা আমরা দেখে নিতে চাই যে এবারের যে পর্ব আজকে থেকেই আমরা সেই কুইজটা দিচ্ছি আপনাদের জন্য, এবং কুইজটি হচ্ছে এই পর্বের জন্য যে বিশ্বকাপের, নিঃসন্দেহে আপনাদের জানা আছে যে বিশ্বকাপে অনেক দলই কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, এবং সেই চ্যাম্পিয়ন যে দলগুলোর মধ্যে কারা সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে, এরকম একটা প্রশ্ন আপনাদের জন্য। প্রশ্ন হচ্ছে, টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ। অপশনগুলো আবারও বলছি, এ অস্ট্রেলিয়া, বি ইংল্যান্ড, সি শ্রীলঙ্কা, এবং ডি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। কুইজের সঠিক উত্তর জানাতে ভিজিট করুন এটিএন বাংলা অনলাইন, অর্থাৎ facebook.com/ATN Bangla Online, এখানে ভিজিট করতে পারেন। প্রশ্ন হচ্ছে যে আমরা এই কুইজে অংশগ্রহণ করে কি হবে, এই কুইজে যারা অংশগ্রহণ করছেন, যারা কমেন্টের মাধ্যমে সঠিক উত্তর দিচ্ছেন, তারা কিন্তু বিজয়ী হিসেবে আমাদের এই আয়োজনের সঙ্গে সরাসরি উপস্থিত থাকতে পারবেন। নিঃসন্দেহে আপনাদের জন্য শুভকামনা রইল। ছোট একটা বিরতিতে যাচ্ছি, উপভোগ করছেন এটিএন বাংলার বিশ্বকাপ আয়োজন টি টোয়েন্টি এক্সট্রা, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি খানিক বাদেই। আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের অষ্টম আসর, 16টি দলের ব্যাটে বলে জমজমাট লড়াই, সেই লড়াইয়ে সর্বশেষ তথ্য আর চুলচেরা বিশ্লেষণ নিয়ে এটিএন বাংলার বিশেষ আয়োজন টি টোয়েন্টি এক্সট্রা। উপস্থাপনা এস এম আব্দুস শাকুর, পরিচালনা কুইন রহমান। দেখুন প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 1:10 মিনিটে, চোখ রাখুন এটিএন বাংলায়। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্পেশাল। এই স্পেশাল আয়োজনের সঙ্গে নিঃসন্দেহে আপনারা আছেন টি টোয়েন্টি এক্সট্রা, এক্সট্রা নয়, আমরা এক্সট্রার চেয়ে বেশি কিছু দেওয়ার চেষ্টা করছি। দুজন প্রিয় মানুষ আমাদের সঙ্গে এই স্টুডিওতে আছেন, আছেন জাবেদ ওমর বেলিন, সাবেক ক্রিকেটার, আছেন নাজমুল তপন, ক্রীড়া সাংবাদিক। আমরা তাদের সঙ্গে আড্ডা আবারও যুক্ত হই। বেলিন ভাই, যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আয়োজন, এবং আমরা যে কারণে আছি, বাংলাদেশ যেহেতু ক্রিকেটের সঙ্গে আছে এবং বাংলাদেশের খেলা 24 তারিখে, গতকালকে আমরা একটা প্রস্তুতিমূলক ম্যাচে দেখেছি, আবারও আফগানিস্তানের সঙ্গে 62 রানের বড় ব্যবধানে হারলাম, 98 রানে আমরা অল আউট হয়ে গেলাম 161 রান চেস করতে গিয়ে। কালকের প্রস্তুতি ম্যাচ, যদিও এটি প্রস্তুতি ম্যাচ, বাট এটাও তো বিশ্বকাপের একটা আমেজ আছে এর মধ্যে, এই ম্যাচটাকে কালকে কীভাবে দেখেছেন? আপনি বাংলাদেশ যত ইতিহাস দেখবেন ওয়ার্ল্ড কাপের, আমরা কিন্তু সাইড ম্যাচগুলো যে ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছি ভেরি মাচ সাকসেস, তো ওই একটা আমি এটাই বলছিলাম যে বিফোর ওয়ার্ল্ড কাপ যদি একটা ভালো নোটে, যেটা সাকিব আল হাসান আমাদের লাস্ট সিরিজে বলেছিল যে আমাদের লাস্ট ম্যাচ, আমাদের সুযোগ নেই, বাট আমরা যদি ভালো নোটে শেষ করতে পারি, এটা আমাদেরকে মরালি বলেন বা সাইকোলজি বলেন সব কিছু মিলিয়ে আমাদের হেল্প করবে ওয়ার্ল্ড কাপে। তো কালকের যদি আমাদের যে অবস্থানে আমরা আছি, আমাদের প্র্যাকটিস ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল এগেনস্ট আফগান, একটা প্রেশার থাকে, কারণ আফগান আমরা অলওয়েজ একটা কম্পিটিশন, আমরা যদি অস্ট্রেলিয়ার সঙ্গে বা ইন্ডিয়ার সঙ্গে হারলে অত বড় নিউজ হয় না, আফগান হারলে যে নিউজটা হয়, তাই প্র্যাকটিস ম্যাচে আমাদের ভালো সুযোগ ছিল নিজেকে ঝালাই করার, বাট স্টিল আমরা বিফোর ওয়ার্ল্ড কাপ সেভাবে ঝালাই করতে পারিনি। যেহেতু মজার ব্যাপার হচ্ছে যে মানে মজার দুঃখের ব্যাপার হচ্ছে যে 20 ওভার খেলে আমরা কিন্তু 5 করে নিয়েছি, যেখানে আমরা অলওয়েজ ওয়ারিড, আমরা টি টোয়েন্টি আমরা জিততে হলে আপনাকে হয় একটা দলকে চ্যালেঞ্জ দিতে হবে 8-9 অ্যাভারেজ, আর আপনার জিততে হলেও আপনাকে কাভার করতে হবে 8-9 অ্যাভারেজ মিনিমাম বলছি। আর যেহেতু আইসিসি ইভেন্ট ওয়ার্ল্ড কাপ, আরও ব্যাটিং সহায়ক হওয়ার ফলে বেশি রান হবে, ট্রু উইকেট হবে, এক্সট্রা বাউন্স, যেহেতু আপনি হরিজন্টাল শট প্রচুর খেলতে পারবেন, তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় পাওয়ার ক্রিকেট চাইলে আপনি খেলতে পারবেন, বা টাইমিং যদি জানেন টাইমিংও পারবেন। কিন্তু আপনার পাওয়ার ক্রিকেট খেলার সেই পাওয়ার ক্রিকেটার আছে তো? না, পাওয়ার ক্রিকেটার তো কম আছে, উইথ অভ্যাসে একটা ব্যাপার থাকে এখানে, কিন্তু অস্ট্রেলিয়ার উইকেট যদি আপনার শর্ট অফ লেন্থ আপনি যদি ফ্ল্যাশ করেন পয়েন্টের উপরে 4 বা 3 মানে টেকনিকে খেললেও তো অনেক রান বের করা যায়। এক্স্যাক্টলি, তো ওই ওই অভ্যাসটা থাকতে হবে, তো ওই জিনিসটা কিন্তু আমরা এখনও ধাতস্থ করতে পারিনি, দুঃখজনক হলে এটা বাস্তব সত্যি, যেহেতু আমরা যে উইকেটে খেলি বা আমাদের টি টোয়েন্টিকে নিয়ে আমরা
মনে করেছিলাম যে খুব ইজি হবে, ইজি করতে গিয়ে আমাদের চার বছর শেষ হয়ে গেছে। তারপর আমরা আবার এটাকে কভার করতে গিয়ে মানে শুধু আমরা আয়োজন করেছি যে আমরা ফেয়ারলেস ক্রিকেট খেলতে যাচ্ছি, আমরা টু উইকেটে খেলতে যাচ্ছি, আমরা স্পোর্টিং উইকেটে খেলবো, অনেক কিছু। যখন ওয়ার্ল্ড কাপে আমরা খারাপ করলাম তো ওইটারও অলমোস্ট আড়াই তিন বছর হয়ে গিয়েছে। তো সব কিছু মিলিয়ে যে কোনো একটা এফেক্ট হয়, সব কিছু মিলিয়ে হয়। ছোটো ছোটো আর ক্রিকেট একটা এমন জায়গা, সব খেলাতে স্পোর্টসে ক্রিকেট একটা এমন জায়গা, আপনাকে ছোটো ছোটো জিনিসকে ইম্পর্ট্যান্ট দিতে হবে। সেটা আপনার বলিংয়ের টেকনিক হোক, ব্যাটিংয়ের টেকনিক হোক, বা টিম প্ল্যান হোক, ছোট্ট একটা প্ল্যান, ছোট্ট একটা প্ল্যান বিফোর লাঞ্চ আমি একটা একটা ভুল ডিসিশন নিলাম, বা একটা টপ অর্ডারকে আমি পিছনে পাঠালাম, তো এরকম এই এই ডিসিশনগুলো আমাদের যারা অফ দ্য ফিল্ড কাজ করেছেন, যারা অফ দ্য ফিল্ড, যেমন কোচের ব্যাপার নিয়ে অনেক আলোচনা সমালোচনা, ঠিক আছে, উইদেন নাইট আমরা সিনিয়র প্লেয়ারকে আমরা নিব না, জিম্বাবুয়েতে পাঠালাম, ওখান থেকে আবার রিয়াদকে পিক করলাম, আবার উনি ক্যাপ্টেন ছিল ওই সময়, মুশফিক রিটায়ার্ড করলো, সোশ্যাল মিডিয়ার প্রচুর প্রেশার ছিল হয়তো মুশফিকের এবার, কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রেশার যেমন প্লেয়াররা নেয় তেমনি যারা নীতি নির্ধারক তাদেরকে এটা নেওয়া দরকার ছিল। কেন তারা সবচেয়ে ভালো জানে, হয়তো আজকে তো দাদা তপন দা বা আমরা হয়তো মানে ফুললি ইনভলভ না বলে পাই টু পাই আমরা হিসাব রাখি না, কিন্তু তারা তো প্রফেশনাল, তারা ওই জায়গায় কাজ করেন এবং কোথায় দেখতে চান সেটাও নিশ্চয়ই আমাদের চেয়ে তাদের ভালো জানা আছে। এক্স্যাক্টলি, বিকজ তারা প্রতি প্র্যাকটিসের মাঠে থাকেন, খেলার সময় মাঠে থাকেন, সাইড ম্যাচে বা সব কিছু থাকেন, অফ দ্য ফিল্ড ক্যাপ্টেন বলেন, কোচ বলেন। তো ওই একটা জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানে যে আমাদের স্টকে কী আছে। তো আপনি ওই স্টকে এত কম থাকার পরও আপনি ওইটাকে প্রচুর ঘাটাঘাটি করছেন মিডিয়ার প্রেশারে, তো ওইটাতে হয়েছে এত ব্যাকফায়ার হয়েছে, এত আপনি একটা এমন একটা অবস্থানে চলে গিয়েছেন, তো ওই জায়গা থেকে আপনি ফিরে আসা অনেক কষ্ট। যদি প্লেয়াররা এক্সট্রাঅর্ডিনারি মাইন্ড সেট আপ করে আমার হারানোর কিচ্ছু নাই, দিস ইজ মাই লাস্ট গেম, আমি আমার বেস্ট ট্রাই করি, আর আমার বিশ্বাস প্লেয়ার প্রফেশনাল প্লেয়াররা ওভাবে চিন্তা করে, অলওয়েজ প্রফেশনাল অলওয়েজ চিন্তা করে আমি এই ম্যাচটা খেলতে চাই বা এই বলটা খেলতে চাই। কেন এখন আপনি উইদেন নাইট রকেট সায়েন্স না কি আপনার শ্রীধরন আসুক বা ভিভেন রিচার্ড আসুক, আপনাকে ওইভাবে সে মেলে পাবে, 22 গজে আপনাকে খেলতে হবে। আর ক্রিকেট পুরো মেন্টাল খেলা, সত্যি সব খেলাই মেন্টাল, ক্রিকেটটা বেশি, কেন আপনি সারাদিন পর বা দেড় ঘন্টা দুই ঘন্টা পর একটা রেজাল্ট আসে বা একটা বল আসে, তো ওই যে এক বলের খেলা, আপনি এক বলে আউট মিনস ইউর আউট। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেটকে যারা কাছে আসেন তারা হয়তো খারাপ সময় যাচ্ছে, এটা আমি তাদেরকে সেভ করছি না, বাট খারাপ সময় যেতেই পারে, বাট ওই একটা জায়গা থেকে বের হওয়ার একটাই সুযোগ, যেহেতু ওয়ার্ল্ড কাপ একটা বড় ইভেন্ট, ইউ নেভার নো। এই জন্য আপনি পজিটিভ চিন্তা করে, আমি জানি অনেক ইজি বলাটা, করাটা খুব কষ্ট, যখন আপনারা এটা করে দেখিয়েছেন, আপনি শুধু বলা না, যেহেতু মাঠের ক্রিকেটে আপনারা এইভাবে খেলেছেন ফলে আপনার বলাটা যৌক্তিক। তবে এটাই বলছি আমি, আমাদের এট এ টাইম আমার মনে হয় একটা ম্যাচ করে যাওয়া উচিত, ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা করা কি হবে না হবে, এত ডিটেল চিন্তা করার দরকার নেই আমাদের, তাই না? বড় বড় দলের সঙ্গে খেলা, তখন যে সেই বড় দলের খেলার সঙ্গে আমরা ভালো ক্রিকেটটা খেলছি না, হয়তো এই কারণে আরো বেশি প্রেশার নিয়ে ফেলছি কিনা, প্রস্তুতিমূলক ম্যাচের একটা ইম্প্যাক্ট থাকে সবসময়। কিন্তু সাম্প্রতিক যে ট্রাই নেশনে খেলছিলাম সেখানেও কিন্তু 150+ আমরা রান করছিলাম, 160 রান তারা করে 98 রানে ঘুরিয়ে যাওয়া সিগন্যালটা কতটা ভালো লাগছে আপনার কাছে? আফগানিস্তান, আফগানদের সঙ্গে আমাদের একটা মানসিক সমস্যা হচ্ছে কত কিছুদিন ধরেই, আফগান জুজু, যেমন হচ্ছে একবার টেস্টে ওই যে সিজাং টেস্টে সাকিব আল হাসান চাইলেন স্পিনিং উইকেট পাত্তা পেল না, মানে আমরা যে এবার আফগানদের সামনে পড়লেই আমাদের স্বাভাবিক খেলাটা হারিয়ে যাচ্ছে। এই মনস্তত্ব এত মানে এত তাড়াতাড়ি বেরোয় না, একটা সময় আমরা কেনিয়ার কাছে হারতাম, জিম্বাবুয়ের সাথে এই মনস্তাত্ত্বিক সমস্যাগুলো ছিল, পরে আস্তে আস্তে কেটেছে। তো আফগানদের সঙ্গে আর একটা বিষয় যে আমাদের মূল শক্তি যেহেতু স্পিন, আফগানরা স্পিনে অনেক বেটার আমাদের থেকে, আর আফগানদের যেটা হচ্ছে ফিয়ারলেস, এটা আফগানরা এমনিতেই যেমন ওদের প্রায়োগিক ক্ষমতাটা খুব ভালো, মানে টিম যাই থাক ওদের অ্যাপ্লিকেশনটা খুব ভালো হয়। তো এসব দিক থেকে আফগানের মনস্তত্ব আমার মনে হয় যে একটা বড় উইন হলে এটা ঠিক হয়ে যাবে, কারণ গত ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে ওই সাকিব আল হাসানের দুর্দান্ত পারফরমেন্সে যে 5 উইকেট নিল আফগানদের কিন্তু হারালো, তো এই ধরনের একটা কিছু দরকার। আর একটা বিষয়, আপনি যে দুইটা ম্যাচের কথা বলছিলেন যে বাংলাদেশ এশিয়া কাপে যেটা করলো সে কিন্তু আসলে সাকিব আল হাসান অসাধারণ দুটো ইনিংস খেলেছিলেন, অন্য দলের হয়ে যদি দুটো ইনিংস খেলতেন দুটো কিন্তু বাংলাদেশ ম্যাচ জিততো না। ট্রাই নেশনে সেই সাকিব আল হাসান ব্যাক টু ব্যাক দুটি 50 করলেন এবং সেটা ঠিকই আছে, দারুণ, এবং মিড অর্ডারে এই ব্যাটিংটা করা টি-20তে, তো তাহলে আমি হচ্ছে রাস্তা রাখছি আর কি, যে না কেউ কেউ আবার বলছেন যে গতকালকে যেহেতু লিটন খেলেনি, লিটন ফিরে আসলে আবার আরো অন্য কিছু হবে, কিন্তু একটা বিষয় কিন্তু মোসাদ্দেক হোসেন সৈকত কালকে বলছিলেন যে
তারা টিম হয়ে একত্রে হয়ে খেলা, একসাথে পারফর্ম করা, টিমের মধ্যে কি কোনো সমস্যা আছে বলে মনে হয় আপনাদের? টিমের ভেতরে সমস্যাটা এটা হচ্ছে আমাদের খুব অস্থিরতা। জাভেদ ওমর বেলিম ভাই একদিন বলছিলেন যে উনি ক্যারিয়ারে 10 জনের সাথে ওপেন করেছেন, এগারো জনের সাথে ওপেন করেছেন। তো মানে কি অবস্থা, যে আজকে এই চেঞ্জ হচ্ছে, ওকে নিচ্ছে, একে বাদ দিচ্ছে, সিনিয়রদের বাদ দাও, আবার সিনিয়রদের নেওয়া হচ্ছে, তাহলে এত অস্থিরতা। আমার ওয়ার্ল্ড কাপে যাবো একটা সেট টিম নিয়ে, আমার সেট টিম মানে মানে মনে হচ্ছে আমরা ওয়ার্ল্ড কাপের পরে একটা টুর্নামেন্ট হবে সেইখানের জন্য আমরা টিমটা তৈরি। তার মানে এই অস্থিরতা তো আমাদের অনেক আগে থেকে, এই অস্থিরতা থেকে আমরা বেরোতে পারিনি, তাই না? মানে বেলিম ভাইরা যখন খেলতেন তখনও এই যে তার ক্যারিয়ার জুড়ে 11 জন ওপেনারকে তার সাথে পেয়েছেন, শুধু ওপেনিং পেয়ারে যে এটা হয়েছে তা না, অন্যান্য যে কোনো পজিশনে আমরা এরকম দেখলাম মিউজিক্যাল চেয়ারের মতো, এখনও সেটা হচ্ছে। কিন্তু বিশ্বকাপের মতো একটা জায়গা, যেটা আপনি জানেন গত বছরের ওয়ার্ল্ড কাপ খেলার পরে যে এক বছর পরে আপনার অস্ট্রেলিয়ার মতো জায়গাতে আপনার খেলা হবে, এবং সেক্ষেত্রে আপনি এক্সপেরিমেন্টগুলো এমন এমন সময় এসে করলেন, খেলোয়াড়দের তো মধ্যে মনস্তাত্ত্বিক যে একটা প্রেশার বা অ্যাডাপ্টেশন দুটোর ক্ষেত্রেই কিন্তু একরকমের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, সেটার পজিটিভিটি বা ইতিবাচক প্রভাব কি বাংলাদেশের ক্রিকেটে আসবে? পরীক্ষা নিরীক্ষার ফল কখনোই ভালো হয় না, এত অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষার ফল। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কোনো জায়গায় সমস্যা দেখলে আমরা গোড়ার দিকে হাত না দিয়ে, ওই যে আমরা প্রাইভেট টিউটর পলিসি একটা বিসিবির একটা আছে, যে প্রাইভেট টিউটর পলিসি মানে যেমন হচ্ছে এতে সন্তান মানে খারাপ করছে, অভিভাবকরা করলো কি আরেকটা টিচার দিল, বাংলা খারাপ করছে বাংলার টিচার, সমাজে খারাপ করছে সমাজের টিচার। তো এই এটা শুধু প্লেয়ারদের ক্ষেত্রেই চেঞ্জটা হচ্ছে না, কোচিংয়ে এত চেঞ্জ, তো এর তো একটা প্রভাব পড়ে, মানে সারাক্ষণ চেঞ্জের হয়ে থাকলে কে কতটুকু কনফিডেন্ট থাকবে, বাংলাদেশ দলে এই মুহূর্তে কে কতটা কনফিডেন্ট থাকবে, আমি যে দলে চান্স পাবোই, আমি দলকে দলের সঙ্গে মানি নেওয়ারও তো ব্যাপার আছে। তো এই অস্থির ম্যানেজমেন্ট, অস্থির ইয়েতে প্লেয়ার অনবরত চেঞ্জ হচ্ছে, ইয়েতে কোচ অনবরত নতুন নতুন কোচ আসছে, নতুন নতুন পলিসি হচ্ছে, কিন্তু আমাদের যেটা দরকার ছিল, আমরা যে এতগুলো বিপিএল খেললাম, এই পাহাড়ি জারের কথা রোজ বলা হয়, সাকিব হাসান তো বললেনই যে আমাদের 15 বছরের অর্জন শূন্য, মানে আমরা আবার শূন্য থেকে শুরু করতে হবে, মানে অর্জনটা আমাদের শূন্য আগের 15 বছরের। তাহলে আমরা এতগুলো বিপিএল খেললাম, আউটপুট কী? তাহলে এই বিপিএল থেকে আমরা পাওয়ার হিটার বের করতে পারিনি, এই বিপিএল থেকে আমরা ফাস্ট বোলার বের করতে পারিনি, এই বিপিএল থেকে আমরা লেগ স্পিনার বের করতে পারিনি। টি টোয়েন্টি ক্রিকেটের জন্য মূল সূত্র কী, মূল শর্ত কী? ফাস্ট বোলার বের করতে হবে, লেগ স্পিনার বের করতে হবে, পাওয়ার হিটার বের করতে হবে। তাহলে আমাদের বিপিএলের এতগুলো বিপিএলে আমরা আউটপুটটা কী, যে পুরোটাই কি আমাদের মানে মানে পুরোটাই কি বলবো, এটা যাবে ভাই একটু বলেন তো, এটা যে এতগুলো বিপিএল খেললাম তার আউটপুটটা কি? আমরা অনেস্টলি বলি, আমরা কোয়ালিটি বিপিএল হয়তো প্রথম 2-3 বছরই হয়েছে, তারপর কিন্তু আমরা ফরেনের ইনক্লুজ বলেন বা আমাদের যেটা বলেন করার জন্য করা, যেটা আমি বরাবরই বলি, আমাদের আলটিমেটলি এই এফেক্টটা হচ্ছে আপনার আরও যেটা গোড়ার দিকে, আমরা স্কুল ক্রিকেট আমাদের অনেক স্ট্রং করতে হবে, এটা আমি অনেক আগে অনেকবার বলেছি। আমাদের সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশনে কী হচ্ছে, কেন একটা সেকেন্ড ডিভিশনে কিন্তু প্লেয়াররা খেলে ধরেন আন্ডার 16 আন্ডার 17, আন্ডার 19 ক্যাম্পে না থাকে, অনেকগুলো ম্যাচ আমার কাছে বিশ্বাস, যেভাবে বাংলাদেশ রিফান্ড হয়ে আসে প্রিমিয়ার লিগে বলেন, ওখান থেকে হয়তো 35 জন ভালো খেলে, কিন্তু আমরা বাংলাদেশ টিমে গিয়ে আমরা এস্টাবলিশড হই, বাংলাদেশ টিম তো পারফর্মের জায়গা, তো ওই জায়গায় আমাদের লোকাল ক্রিকেটটা যেভাবে বেজ হয়ে আসে আমার কাছে মনে হয় এটা সবচেয়ে বড় সমস্যা। এই সমস্যা তো এমন মানে নতুন সমস্যা, এটা অনেক পুরাতন সমস্যা, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বরাবরই বলি যে আমাদের পাইপলাইনে প্লেয়ার নাই, কিন্তু আপনি যদি পাইপলাইনে প্লেয়ার দেখেন, আমি আপনাকে 20টা প্লেয়ার দেখাই দিব, তারা অলরেডি 5-7 বছর যাবত তারা বাংলাদেশ টিমে যাওয়া আসার মধ্যে আছে। যদি বলি শান্ত, যদি বলি বিজয়, যদি বলি সৌম্য, যদি বলি মানে অনেক নাইম, অনেক প্লেয়ার আছে, বাট প্রবলেম হচ্ছে দে আর নট কনসিস্টেন্ট, ঠিক আছে? তাদেরকে জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনাও নেই। গত ওয়ার্ল্ড কাপে লিটন আর সৌম্যকে যেভাবে নিউজ হয়েছে, মানে তাদেরকে অলমোস্ট আগেও বলেছি যে একদম মানে তারা 2 বছর তাদের টিম থেকে বাইরেই থাকবে। তো আমি আবার যে কোনো একটা মিডিয়াকে ফোন দিয়েছি, আমি এটা কি হয়, ওরা তো কোনো অন্যায় করে না, আমরা বাদ পড়বে, বড় শাস্তি পেতে যাচ্ছেন, হোয়াট ডু ইউ মিন? তাহলে এই জন্য ওই লিটন এখন আমাদের 1 নম্বর প্লেয়ার, রাইট? ওই সম্মুখে আমরা উইদাউট এনি পারফরমেন্স নিচ্ছি, দ্যাট মিন্স কি মন্দের ভালো। এই জন্য বলছি ক্রিকেট বোর্ডকে বুঝতে হবে কি আমার লটে কি আছে, হোয়াট ইজ মাই স্ট্রেংথ, যেটা অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে
বোর্ডের সাথে মাহমুদুল্লাহ বলেন, মুশফিক বলেন, তারা স্ত্রী সাথে ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় দুজনেরই খুব ইম্পর্টেন্ট রোল। এটা তো এটা কোনো সন্দেহ নাই, ভালো করলে অল ক্রেডিট প্লেয়ার, খারাপ করলে কিন্তু প্লেয়ারকে দায়িত্ব নিতে হবে। বাট অফ দ্য ফিল্ড যারা কাজ করে ওই একটা জায়গায়, যেমন আজকে ইন্ডিয়ার কথা বলছিলেন না, ইন্ডিয়া কিন্তু উইদিন নাইট এরকম হয় নাই, না অবশ্যই না, এবং প্রত্যেক বছরে তারা যে গাঙ্গুলির আইপিএল হয়, এই প্রত্যেকটা আইপিএল এ তাদের নতুন নতুন কিছু ইনক্লুশন থাকে, যেটা দিয়ে নতুন টি-20 দল গড়া যায়। এগুলো আমি বাদই দিলাম, আইটিএল ওদের আইপিএল 20 ওভারে খেলায় হয়তো পাওয়ার কেট পেয়েছে বা ইয়র্কার বল বা ডেট ওভারে মারে, ওটা টাইম বিন, কিন্তু আপনি টোটাল যদি ইন্ডিয়ার দলকে দেখেন গত 5-7 বছর ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচারের কথা, 36 অল আউট অস্ট্রেলিয়া গিয়ে ওই ওই দল সিরিজ জয়লাভ করে আসছে, কেন? বিকজ তারা যে লোকাল ক্রিকেটে এত স্ট্যান্ডার্ডকে অস্ট্রেলিয়াকে ফলো করে তারা অস্ট্রেলিয়াতে এগিয়ে গেছে। কেন? তাদের ফাস্ট বোলার যদি 5-8 যারা বেঞ্চে বসে থাকে 140 কেজে বল করে, তাদের স্ট্রাইক রেট হচ্ছে সবাই হয়তো রাসেল বা ওদের হচ্ছে গেইলের হচ্ছে 145-145, ওদের 120 দলের থেকে সমালোচনা হচ্ছে বিরাট কোহলি 50 অ্যাভারেজ 128 স্ট্রাইক রেট। তাহলে এই জন্য ওরা কীভাবে টেন্ডুলকার গাঙ্গুলি এরা যাওয়ার পরে ওরা যেভাবে আপনাকে, আমরা কীভাবে বাইরে ভালো খেলতে পারি? আমি জানি ইন্ডিয়া অনেক বড় দেশ অনেক কিছু, কিন্তু তারপরে তো আমরা আগে কমপ্লেন করতাম ইন্ডিয়া কেন ফাস্ট বোলার প্রডিউস করতে পারে না, রাইট? আর 15 বছর আগে, বেশি দিন না, কপিল দেবের ছাড়া তারপর ওরকম ফাস্ট বোলার আসে নাই, বাট কপিল দেব ইজ এ নট এ রিয়েল ফাস্ট বোলার, ইজ এ সুইং বোলার, 135-130 করতেন, বাট রিয়েল লাইক পাকিস্তান লাইক অস্ট্রেলিয়া এরকম। ইন্ডিয়া এখন পুরো ওইটা করে একদম, তার মধ্যে ওরা পাওয়ার হিটার তো আছেই, কিন্তু এই টেস্ট ম্যাচে টপ খেললে আপনি অটোমেটিক টি-20তে ভালো খেলবেন। ওই একটা আমরা অনুষ্ঠানে একদম শেষের দিকে একটা ফোন নিব, তারপরে আসলে ইনফ্যাক্ট অনুষ্ঠান শেষ করে ফেলবো, আমরা একজন দর্শকের, আচ্ছা দুঃখিত কেটে গেছে আসলে, শেষ করে দিই। ওই জন্য আপনার আমরা যে পর্যায়ে আছি, হ্যাঁ ক্রিকেট একটা হায়েস্ট লেভেল প্রায়োরিটি পায়, কেন কোনো স্পোর্টস ওয়ার্ল্ড কাপ খেলে না আমাদের বা টেস্ট খেলে না, তো ওই জন্য মিডিয়াও আমরা সবাই অনেক প্রচুর এটা নিয়ে ঘুমাই, এটা নিয়ে খাই, এটা নিয়ে আসি, এটা নিয়ে কান্না করি। তো ওই জন্য যেহেতু ক্রিকেট বোর্ড হেলদি ক্রিকেট বোর্ড আর গভর্নমেন্টের আপার তো প্রচুর ফলো করেন, তো ওই একটা জায়গায় অনেক সুযোগ ছিল, অনেক ইম্প্রুভ করেছে, একটা ম্যাচ জিতে যাওয়ার পরে আমরা আবার অনেকেই এটা ভুলে যাব এবং তারপর আবার প্রশংসা পঞ্চম না, তাই তো সাউথ আফ্রিকা আপনি যখন ওয়ানডে সিরিজ জিতলেন আপনি সবকে ডমিনেট করে ভুলে গেলেন, সব ভুলে যাবেন এবং তারপর আবার এরকম ঘটনা ঘটবে। বাংলাদেশ টিম নিয়ে আমরা ওয়ারিড, অবশ্যই ওয়ারিড থাকবো, কিন্তু মাথায় রাখতে হবে আমাদের লম্বা সময় খেলতে হলে সাকিবের মতো হাবিবুল বাশারের মতো শেষ করে ফেলবো। তবে আজকের যে ম্যাচটা, আজকের ম্যাচটা কিছুক্ষণের মধ্যেই এই ম্যাচটা শুরু হচ্ছে এবং সেক্ষেত্রে শ্রীলঙ্কা আর ইউনাইটেড আরব এমিরেটস, এই ম্যাচে নিঃসন্দেহেই শক্তির বিচারে শ্রীলঙ্কা ঢের এগিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন, ওডিআই কিংবা টি-20 ফর্মেট, সব জায়গাতেই তাদের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে। এবং এই যে ম্যাচ, এই ম্যাচে আপনি বলছিলেন যে নিঃসন্দেহে এগিয়ে থাকবে শ্রীলঙ্কা, কি কোনো আপসেট দেখতে পাচ্ছেন? না, আমি কোনো আপসেট ভাবতেই মানে ভাবতেই চাচ্ছি না। আমি লঙ্কার না, প্রথমত হচ্ছে এই সাবকন্টিনেন্টের অস্ট্রেলিয়া হচ্ছে শ্রীলঙ্কা আমাদের, তো আর পরিস্থিতি কীভাবে সামাল দিতে হয় খুব ভালোভাবে জানে লঙ্কার। ওই যে আমরা তো এতেই দেখলাম যে আফগানিস্তান আফগানদের কাছে হারার পর যেভাবে ব্যাক করলো, ব্যাক করার প্রচুর উদাহরণ লঙ্কানদের আছে, সেই অভিজ্ঞতা আছে। সেই আরেকটা বিষয় হচ্ছে যে নামিবিয়া অনেকখানি অচেনা ছিল, চমক কখন স্ট্যান্ডার্ড না, তো লঙ্কান রাজকে লঙ্কান ব্যাক করবে এবং ওয়ার্ল্ড কাপে ভালো মতোই যাবে, সুপার টুয়েলভে লঙ্কান রাজ, তারা যদি গ্রুপ রানার্স আপ হয়ে আসে তবে বি গ্রুপে সুপার টুয়েলভে যাবে বাংলাদেশের সঙ্গে, এবং ওই গ্রুপটা মোটামুটি একটা এশিয়া কাপের আরো একটা মানে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা বাংলাদেশ ভালো হবে। আমরা একজন একজন বড় লড়াইয়ের ভিতরে আমি আরেকটা টুর্নামেন্ট দেখতে পাবো, আপনাদের সাথে আবারও আমরা যেহেতু পুরো বিশ্বকাপ জুড়ে আছি আবারও কথা বলার সুযোগ পাবো। তবে দর্শক আপনাদের জন্য কিন্তু আমরা কুইজের কথা বলেছি এবং এই পর্ব থেকে অর্থাৎ আজকের পর্ব থেকেই আপনাদের জন্য রয়েছে আমাদের কুইজ, এবং কুইজটা আপনাদের জন্য যদি বলি তাহলে টি-20 বিশ্বকাপ ক্রিকেটে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? অপশন এ অস্ট্রেলিয়া, অপশন বি হচ্ছে ইংল্যান্ড, অপশন সি হচ্ছে শ্রীলঙ্কা, অপশন ডি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। যদি কুইজের সঠিক উত্তর জানা থাকে তবে ভিজিট করুন facebook.com/ATN Bangla Online, আর কুইজের বিজয়ী হিসেবে টি-20 এক্সট্রা অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকছে আপনাদের জন্য।
আজকের মতো বিদায় নিতে চাই আগামীকালকের পর্ব দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে। নিঃসন্দেহে উপভোগ করতে থাকুন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, আর থাকুন এটিএন বাংলার সঙ্গে। আমাদের সঙ্গে থাকুন, উপভোগ করুন টি টোয়েন্টি এক্সট্রা। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকার প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।